গুড মর্নিং স্টুডেন্টস হোপ অল অফ ইউ ইউর ফয়েন টুডে উই শ্যাল লার্ন ইংলিশ কার্নিভাল সো প্লিজ এভরিবডি ওপেন ইউর ইংলিশ কার্নিভাল বুক পেজ নাম্বার সিক্সটি এইট প্রত্যেকে ইংলিশ কার্নিভাল ওই ইয়ার সিক্সটি এইট পেজ খোলো খুলেছ আগের দিন আমরা তিনের দাগ পর্যন্ত অর্থাৎ ট্রুওয়ার ফলস এখান পর্যন্ত কাজ করেছিলাম আজকে আমরা চারের দাগ থেকে কাজগুলো করবো হেডিংটা কী বলা আছে দেখো চারের দাগে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট ডিড আনন্দি সি আউটসাইড হার উইন্ডো হোয়াট ডিট আনন্দি সি আউটসাইড হার উইন্ডো মানে এটা কী হলো আনন্দি কী দেখেছিল তার জানলা দিয়ে বাইরে মানে বাইরেতে কী দেখেছিলো তার জানলা দিয়ে কী দেখেছিল বলো হ্যাঁ রেনবো তাহলে এটা আমরা কীভাবে লিখবো এখান থেকেই আমরা আনসার লিখতে পারি আনন্দি সিটা হয়ে যাবে স আনন্দি স এরপর হবে আনসারটা এ হিউজ ব্রাইট রেনবো আউটসাইড হার উইন্ডো আনন্দি সিটা কি বললাম স হবে ডিড আছে বলে স হলো আনন্দি স তারপর আনসার হবে এ হিউজ ব্রাইট রেনবো আউটসাইড হার উইন্ডো ওকে দেখো আমি কীভাবে লিখেছি আনন্দি শ এ হিউজ ব্রাইট রেনবো আউটসাইড হার উইন্ডো যেটা আমি বললাম সেটাই লিখে রেখেছি ওকে নেক্সট নাম্বার টু ওয়াশ সি হ্যাপি টু সি দ্য রবো রেনবো দেখে অর্থাৎ রামধনু দেখে কি সে খুব খুশি হয়েছিল সুখী হয়েছিল হ্যাঁ হয়েছিল তো তার খুব আনন্দ হয়েছিল তাহলে এখানে আনসার কী হবে ইয়েস হ্যাঁ তারপর তোমরা এখান থেকেই লিখতে পারবে আনসারটা তোমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করবে না এগুলো একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করো প্রথমে লিখবে ইয়েস লিখে কমা সি সি আর ওয়াজটাকে আগে পরে করে দিলেই হয়ে যাবে ইয়েস সি ওয়াজ হ্যাপি টু সি দ্য রেনবো ইয়েস সি ওয়াজ হ্যাপি টু সি দ্য রেনবো দেখো আমি ওটাই লিখেছি ইয়েস সি ওয়াজ হ্যাপি টু সি দ্য রবো নেক্সট নাম্বার থ্রি হোয়াট আর দ্য কালার্স অফ দ্য রেনবো রেনবোর কালারগুলো কী কী এখান থেকে আমরা কীভাবে তাহলে আনসারটা লিখবো দি কালার্স অফ দ্য রেনবো আর দি কালারস অফ দ্য রেনবো রেনবোর রঙগুলি আর হলো এবার রঙগুলো তোমরা লিখে ফেলবে দেখো সাতটা রঙ তোমরা জানো দি কালার্স অফ দ্য রেনবো আর ভায়োলেট ব্লু ইন্ডিগো গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড যেভাবে রঙগুলো থাকে আমি সেভাবে পরপর লিখে দিয়েছি এরকমভাবেই মনে রাখার চেষ্টা করবে ভিতর থেকে দেখো ওরকমভাবেই থাকে ভায়োলেট ভিতরে তারপর ব্লু তারপর ইন্ডিগো তারপর গ্রিন তারপর ইয়োলো অরেঞ্জ রেড বুঝো আমি একদিন আমি বলে দিয়েছিলাম ভিডিও ভায়োলেট ব্লু ইন্ডিগো গ্রিন ইোলো অরেঞ্জ রেড ওকে নেক্সট নেক্সট এবার ভোকাবুলারিটা দেখো এখানে বলেছে দেখো ওয়ার্কিং উইথ ল্যাঙ্গুয়েজ ভাষার সঙ্গে কাজ ভোকাবুলারি কমপ্লিট দ্য ওয়ার্ডস বাই ফিলিং দ্য মিসিং লেটার্স যে লেটারগুলো মিস হয়ে গেছে যেগুলো দেওয়া নেই সেই লেটারগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ওকে এখানে দেখো আর এ আই এন তাই তো হবে রেন এনটা আমি সরি এনটা এখানে মুছে দিলাম এন আর এ আই এন রেন হবে এটা নেক্সট এটা কী হবে ও টি আউট তাই তো আমি দুটো বলে দিলাম বাকিগুলো তোমরা নিজেরা করবে তাহলে এত পর্যন্ত তোমরা বাড়িতে কাজ করবে চারের দাগেরটা আর এই ভোকাবুলারি শূন্যস্থান পূরণটা করবে বাকি এগুলো আর তোমাদের করার প্রয়োজন নেই এই দুটো কাজ বাড়িতে খাতায় করবে ওকে যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো সকলে ভালো থেকো গুড বাই